막 설마시 되게 설마시하게 이벼타시는 호텔 뱉었어 꿈을 아래 파트 아니 파티 고라린트 뱉었어 뱉었어 아 꿈으로 설마시하지 এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এরকম হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না এরকমটা হয়েছিল কখনো এই তো এক মাস আগে অবস্থা ছিল গত এক মাস আগে এরকম একটা অবস্থা ছিল যে আপনি কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেছেন বিছানাতে উঠতে পারিনি আমি এখন আমার এমন দুদিন আছি না আমি মিনি গেলাম চেয়ার ভর্তি এমন কি হয়েছিল ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না এত যন্ত্রণায় কতদিন ভর্তি ছিলেন আচ্ছা দশ দিন পরে যখন আপনি চলে গিয়েছিলেন কি অবস্থা আলহামদুলিল্লাহ হুইল চেয়ারে এসেছেন বাট আপনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে ভালো আপনি হেঁটে নিজের পায়ে হেঁটে হেঁটে আপনি বাড়ি চলে গিয়েছেন এবং কতদিন আগে আপনি ভর্তি ছিলেন সেটা কতদিন এক মাস হয়েছে এক মাস পরে এই আজকে এক মাস দুই দিন পরে আপনি স্যারের কাছে একটা রিভিউ দিতে এসেছেন যে আপনি কেমন আছেন সেটার জন্য আচ্ছা এক মাস পরে এখন আপনার কি অবস্থা আপনি নিজের পায়ে হাঁটতে পারছেন আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এরকম অসংখ্য অসংখ্য পেশেন্ট অসংখ্য অসংখ্য মা ভাই বোন আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী এরকম অসংখ্য মানুষ আছে যারা একটা সময় খুব স্বাভাবিক জীবনযাপন করতেন স্বাভাবিক সব কাজকর্ম করতেন এবং খুব পরিশ্রমী মানুষ বাট জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে কোনো না কোনো ছোটখাটো দুর্ঘটনা বলেন বা কিছু ভুল নিয়ম কানুন মানার কারণে বা আমাদের যে সঠিক আর্গোনমিক্যাল যে নিয়মগুলো আছে সেগুলো না মানার কারণে দেখা যাচ্ছে মানুষ একটা সময় ধীরে ধীরে ডিজেবল হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী কিছু রোগ থাকে ছোট ছোট আপনার কিছু খাদ্যাভ্যাস থাকে বিভিন্ন কারণে মানুষ একটা সময় দেখা যাচ্ছে যে ডিজেবল হয়ে পড়েন এবং প্রথম দিকে আমরা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোকে আমরা খুব বেশি একটা মূল্যায়ন করি না বা খুব বেশি একটা বার্তা দিতে চাই না একটা সময় সেটা এতটা ক্রনিক পর্যায়ে চলে যায় যে তখন আর স্বাভাবিক যে কাজগুলো সেগুলো তারা করতে পারে না এবং সম্পূর্ণরূপে বিছানায় শয্যাশায়ী হয়ে যান ঠিক তেমনি আমাদের এখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মর্জিনা ওনার বয়স হচ্ছে 38 বছর উনিও ঠিক এরকমটা একটা অবস্থা হয়েছিল এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান যিনি বিশিষ্ট বাতব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ ওনার আন্ডারে উনি চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান এবং আপনাদের অনেকের ভিতরে আসলে এই প্রশ্নগুলো সবসময় কাজ করে যে যারা এই ধরনের ট্রিটমেন্টগুলো নেয় পরবর্তী অবস্থায় তাদের কি অবস্থা হয় সেই বিষয়গুলো জানার আগ্রহ অনেকের থাকে তাদের জন্য আসলে মূলত আমাদের আজকের এই ভিডিওটা দর্শক আসুন আমরা একটু ওনার সাথে পরিচয় করে দিই এবং ওনার কি কি ধরনের সমস্যা হয়েছিল সেটা একটু আমরা ওনার কাছ থেকে একটু পুরো বিষয়টা আমরা জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনার নাম হচ্ছে মর্জিনা বয়স 38 বছর আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি সমস্যা হয়েছিল এবং এটা কত বছর আগে প্রথম হয়েছিল আচ্ছা যখন প্রথম ব্যথা শুরু হয় তার আগে কি ধরনের কোনো ব্যথা ছিল ছয় মাস আগে বা কখনো ফিল করেছিলেন মানে তার মানে আপনি স্বাভাবিক সব কাজকর্ম সব কিছু করতেন সব কাম করতে পারতাম এই আচ্ছা তো আপনি তো একজন গৃহিণী তাই না তো বাসার সব কাজ দেখা যাচ্ছে আপনি নিজে একাই নিজের হাতে পুরো সংসারকে আপনি আগলে রাখতেন সংসারের সকল কাজ আপনি নিজে একাই করতেন তখন কোন ধরনের সমস্যা হতো না বাট হঠাৎ করে আপনি একদিন দেখছেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে আচ্ছা তো এই ব্যথাটা কি প্রথমে কি অনেক বেশি ছিল নাকি ধীরে ধীরে ব্যথাটা বেড়েছে আস্তে আস্তে বাড়ছে আমি না আমাদের ডাক্তার ওষুধ খেয়েছি ভালো হয়নি আচ্ছা যখন ব্যথাটা একটু বেশি খারাপ হয়ে গেছিল তখন ডক্টরের কাছে যান তো ডক্টর কি ডক্টর আপনাকে দেখার পরে কোন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এমআরআই করেছিলেন এবং করার পর আপনাকে কি বলেছিলেন কিন্তু কি সমস্যা সেটা কি আপনাকে বলেছিলেন স্যার বলছে বলছে আমার পায়ে রক ব্যাক হয়ে গেছে আচ্ছা কোমরের মেরুদণ্ডের হাড় বাড়ছে আচ্ছা তো সেটার জন্য আপনাকে অপারেশনের জন্য সাজেস্ট করেছেন আমি অপারেশন করি না বলছি
আমি তিন ডাক্তার কাছে যাই, তিন ডাক্তার যদি বলো প্রশ্ন করবো তাহলে আমি করবো। মানে আপনি চেয়েছেন আর একটু জাজ করতে যে একজনের ওপিনিয়নে আপনি কাজ করবেন না, পরবর্তীতে আপনি যদি দেখেন যে আরো সবাই একই কথা বলে সেক্ষেত্রে আপনি হয়তো অপারেশনের ডিসিশনে যাবেন। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এরকম হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না, এরকমটা হয়েছিল কখনো? এই তো এক মাস আগে অবস্থা ছিল। ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না, এত যন্ত্রণায়? তখন কি এরকম কখনো মনে হয়েছে যে এই ব্যথা হয়তো আমার কখনোই ভালো হবে না, মানে এখান থেকে হয়তো কখনোই মনে হয়েছে আল্লাহ? যখন এরকম একটা কঠিন একটা অবস্থা যাচ্ছিল ঠিক সেই সময় আপনি, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান, ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন, স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে? নেওয়ার পরে উনিও সুস্থ হয়েছেন এবং সেই জন্য আপনাকে একটা সাজেস্ট করেছেন যে আপনি গিয়ে দেখতে পারেন, সেই অনুযায়ী আপনি স্যারের কাছে আসেন। আমরা জানি আপনি প্রথম যখন স্যারের কাছে আসেন আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন, মানে আপনার নিজের পায়ে ভর করে দাঁড়ানোর শক্তি ছিল না আপনার, এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন? স্যার আমার ওইটিতে এমআরআই স্লিপ দিলে কে বলছে অপারেশন করানো লাগবে না, আমি একটা সুই দিব, আমার ওর আব্বু বলছে দিব দিব, আর রোগী ভর্তি আজ ভর্তি করানো। আচ্ছা, ওর আব্বু ভর্তি আসতে সম্পূর্ণ সুস্থ হয়ে ভালো আপনি হেঁটে নিজের পায়ে হেঁটে হেঁটে আপনি বাড়ি চলে গিয়েছেন, এবং কতদিন আগে আপনি ভর্তি ছিলেন সেটা কতদিন, এক মাস হয়েছে? এক মাস দুই দিন পরে আপনি স্যারের কাছে একটা রিভিউ দিতে এসেছেন যে আপনি কেমন আছেন সেটার জন্য। এক মাস পরে এখন আপনার কি অবস্থা? আপনি নিজের পায়ে হাঁটতে পারছেন? আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে? আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন, এই যে আপনি যেরকম হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, এক একজন এক এক কথা বলেছে, বাট স্যারের কাছে এসে যে অপারেশন বিহীন একটা চিকিৎসা পেয়েছেন, সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে আছেন, আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? সবাই দেখি আসতে আসবো, আসতে ভালো হবে ইনশাআল্লাহ, ভালো করে মানে কাজ আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা যারা অনেকেই জানতে চান যে আফটার ট্রিটমেন্ট, আফটার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান বলেন যে অপারেশন ছাড়া একটা রোগী সম্পূর্ণরূপে ভালো এবং সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব, সেটার বাস্তব প্রমাণ আজকে আপনারা নিজেরাই দেখলেন। এরকম একজন দুজন এরকম কিন্তু অসংখ্য অসংখ্য হাজার হাজার আমাদের পেশেন্ট আছেন যারা এরকম ট্রিটমেন্ট নিয়েছেন এবং এখন সম্পূর্ণ ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমাদের এটাই বলা যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন, অপারেশন করুন বা যে ধরনের ট্রিটমেন্টই যান, আগে আপনারা জানুন বুঝুন যে আসলে আপনার কি করা দরকার এবং সেই অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপটা নেবেন, আশা করি সঠিক পদক্ষেপটা নেবেন, কারণ একটি সঠিক পদক্ষেপ আপনার সারা জীবন বদলে দিতে পারে। সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই।
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।